ফলাফল হয়েছে, আদৌটি মিটিং হয়েছে কিনা, কি স্ট্র্যাটেজি নিয়েছে তারা, এটা তো আমার জানতে হবে। সমস্যা হচ্ছে বায়োবাবলের জন্য তো কিছু করতে পারছি আমরা, তো টোটালি এবার হ্যান্ডিক্যাপ, মানে আমরা এবার এমন হ্যান্ডিক্যাপ অবস্থায় করেছি, নাহলে কি আমাকে এরকম, আমি কি আর এখানে থাকি, আমি তো খেলা শেষ হওয়ার সাথে সাথে ওদের হয় ওদের এই রুমের উপর বেসিক রুমের উপর নাই লোকটা দেখে বসে থাকবো, কিন্তু আমরা তো কেউ পারছি না। সো আমাকে যদি বলেন আমাকে, আমি আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আই মে বি টোটালি রং, আমার রং হলে আমার কোনো আপত্তি নাই, আমি ভুল বলতে পারি। একটা জিনিস হঠাৎ করে দেখছি আফগানিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে স্পিন 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 উইকেট স্পিন উইকেট স্পিন উইকেট। আমাদের একটা সময় ছিল যখন নাকি স্পিনে আমরা মোটামুটি ভালো ছিলাম, কারণ আমাদের পেস ভালো ছিল, আমাদের পেসারটা ছিল, এবং গত তিনটা বছর ধরে আমরা কন্টিনিউয়াস চেষ্টা করে গেছি পেসার কীভাবে ডেভেলপ করা যায়, পেস বান্ধব উইকেট কীভাবে করা যায়। আমরা যে সব করেছি তা না, কিন্তু অনেক ইম্প্রুভ করেছি পিচগুলো আপনার ডোমেস্টিক ক্রিকেটে, এবং আমাদের সেটা ফলশ্রুতিতে আপনি যদি দেখেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটে লাস্ট যে টুর্নামেন্টগুলো করলাম আমাদের পেসাররা ভালো বল করেছে, এবং আমাদের এখন অনেকগুলো পেসারের অপশন আছে। এতগুলো পেসার থাকতে আমি পেসার ফলাব, এতগুলো পাঁচজনকে নিয়ে এখানে অলরাউন্ডারের জায়গাটা বন্ধ করে দিল, একটা অলরাউন্ডার নেওয়ার জায়গাটা বন্ধ করে দিয়ে পাঁচজন পেসার নিলে আমার কাছে খেলাচ্ছি না, তাহলে নেই কেন? সো আপনি যদি বলেন পিচ সিলেকশন বলেন টিম সিলেকশন বলেন, আমার মানে এটা এখন বলার কিছু নাই, ইট ইস প্লেয়ারদের অ্যাপ্রোচ টু দ্য গেম বলেন, স্ট্র্যাটেজি বলেন, প্ল্যান বলেন, আমার কাছে মনে হচ্ছে পাবন ভাই আপনি ড্রেসিং রুমে আমূল পরিবর্তন লাগবে, এটা এভাবে হবে না। মানে যে জিনিসটা অবভিয়াস সবাই মনে করে, আপনারাও মনে করেন, আপনারা তো এত বছর ধরে খেলা দেখেন, আপনারা যেটা ভাবেন যে এটা হওয়া উচিত সেটাও হচ্ছে না, এই জিনিস তো আর বলে দিতে হবে না। একটা ব্যাটসম্যানকে তো আমি একটা এক্সপিরিয়েন্স পুরান ব্যাটসম্যান নাম করা টপ ওয়ার্ল্ডের টপ আমার মনে করি বাংলাদেশের টপ যারা এখানে আমাদের এখানে ছয় সাতটা প্লেয়ার আছে ওয়ার্ল্ড ক্লাস, তাদেরকে এখন বলে দিতে হবে টেস্ট ম্যাচে কেমনে ব্যাটিং করতে হবে, তো এটা তো এগুলো বলে দেওয়ার কথা। সলিউশন হবে এইভাবে চলতে দেওয়া যায়, এই আমি আফগানিস্তানের পরে কিছু বেশি বলতে চাইনি, কিন্তু আজকে আপনাদেরকে বললাম আইদার এটা চেঞ্জ করতে হবে, অবশ্যই চেঞ্জ করতে হবে, আর যেভাবে হোক উই হ্যাভ টু চেঞ্জ। পাপন ভাই দুইটা মূল্যায়ন জানতে চাই, একটা হচ্ছে ডোমিঙ্গো অ্যান্ড হিজ কোচিং প্যানেল, আর একটা হচ্ছে ক্যাপ্টেন মুমিনুল হক। এগুলো আপনারা যখন সময় আসবে তখন আপনারা সব জানতে পারবেন, কিন্তু আমাকে আগে জানতে হবে হোয়াট হ্যাপেন, ওরা কী স্ট্র্যাটেজি ছিল, ইনসাইট কী ছিল, এই জিনিসগুলো তো জানতে হবে, কারণ আমি ওই সিরিজটার সময় আমি ছিলাম না আফগানিস্তান সিরিজে, আর এবার ছিলাম কিন্তু আই কুডন্ট ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। একদিন একটা কথা হয়েছিল আবার জুম মিটিংয়ে ফুল টিমের সাথে, ফুল টিমের সাথে, বাট দ্যাট ইজ নট এনাফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি যে জিজ্ঞেস করবো আকরামকে, আকরামও যেতে চাইনি, আকরামও জানো না কিছু, আমি যে জিজ্ঞেস করলাম যে কালকে কী মিটিংয়ে কী স্ট্র্যাটেজি হলো, প্ল্যানিং হলো, আজকে কীভাবে ব্যাটিং করবো আমরা, কেউ জানো না, সিলেক্টার দিয়ে জানি না, কারণ আমরা তো যেতে পারছি না, এই হলো উত্তর। সো তাহলে হয়েছেটা কি এগুলো তো জানতে হবে, আসলে এগুলো জানি না অনেক কিছু, জানার পরেই আপনাদেরকে। পাপন ভাই ডোমিঙ্গো সাত ম্যাচ সাতটা টেস্টে ছয়টায় হেরেছে, জাস্ট জিম্বাবুয়ের বিপক্ষে জয় আমাদের ডোমিঙ্গোর অধীনে, কোচ কি মনে করছেন যে সেরকম প্ল্যান দিতে পারছে বা এক্সিকিউশন আপনি কোনো প্ল্যান জানতে হবে, মানে সমস্যাটা কোথায়, এটা তো এখন সমস্যা তো সব জায়গায় আছে, এটা তো আমি স্বীকারই করে নিচ্ছি, এই দুইটা টেস্ট সিরিজ দেখে বুঝেছি যে সমস্যা তো আছে, এবং এইটা দেখার পরে একটা দেখে কিছু বলতে পারি নাই তেমন কিছু, কিন্তু এবার তো আমি আপনাদেরকে বললাম আমার কাছে মনে হয়েছে আমাদের টোটাল যে প্ল্যান একটা টিম সম্পর্কে, আমাদের একটা জিনিসে আমার কোনো সন্দেহ নাই যে আমাদের এখন যে বোলিং বোলাররা আছে ডেফিনেটলি আমাদের পেসাররা মাছ বেটার দেন আওয়ার স্পিনার্স, কোনো সন্দেহ নাই। আমাদের হাতে গোনা কয়টা স্পিনার আছে বলেন আপনি, সাকিবকে আপনি বাদ দেন, সাকিব ছাড়া স্পিনার কয়টা, দুই তিনজন, কিন্তু আমাদের অনেকগুলো ভালো পেসার আছে, মানে পরিবর্তন কমই দেখতে পাবো, আনা হয় তো খেলাম তো, না খেলালে আমার লাভ থাকি, আমার কথা হচ্ছে পেসার তো তৈরি, পেসার নেই, পাঁচটা পেসার আছে, কেন কেন খেলছে না, চিরময় খেলার কথা ছিল খেলে নেই, এখানে অন্তত মিনিমাম দুজন খেলবে আমাকে কনফার্ম করেছে খেলে নেই কেন, আমার কথা হচ্ছে এগুলো 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 কী হবে, আমাকে তো বলা হচ্ছে খেলবে কিন্তু পরে তো দেখি নামছে না, তাহলে এখানে তো দেয় সামথিং রং, আর হু ইজ দ্য ডিসিশন মেকার পাম ভাই, এখানে তো ক্যাপ্টেন এন্ড কোচ আসুক কিনা টিম ম্যানেজার, ক্যাপ্টেন এন্ড কোচ আর তো এখানে আর কেউ এর মধ্যে আমরা নাই তো, তাদের কাছ থেকে জবাব দিতে চাইবেন কিনা, অবশ্যই অবশ্যই চাবো সবার কাছ থেকে, এটা শুধু এটা আমি আপনাদেরকে বলে দিই, এটা শুধু ক্যাপ্টেন এন্ড কোচ সবার কাছ থেকে,
তপন ভাই ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়ে আপনি বলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ একজন অভিজ্ঞ খেলোয়াড় ঢাকা টেস্টে সাকিব সরে যাওয়ার পরে তাকে দলে নেওয়ার প্রয়োজন বোধ করেন কিনা এবং সে থাকলে কিছুটা কিছুটা আশার আমি আপনাকে বলি যখন নাকি সাকিব শুনলাম ইনজোর তখন ওখানটা একটা রিপ্লেসমেন্ট লাগবে তখন ওখানে এক এক করে অনেকগুলো নাম বলা হয়েছিল ফার্স্ট নামটাই বলা হয়েছিল আমি একদম ভেরি ক্লিয়ারলি বলে দিচ্ছি ওখানে আমার সামনে আকরাম ছিল সুজন ছিল ওখানে আমার সামনে নান্নু ছিল সুমন ছিল মল্লিক ছিল প্রেসমিটে সো আমি ওদেরকে অপশন দিয়েছিলাম চারটা না পাঁচটা একটা ছিল মাহমুদউল্লাহ রিয়াদ নাম্বার ওয়ান তারপর মোসাদ্দেক শেখ মাহেদি এবং ফোর্থ অপশন ছিল সৌম্য দে হ্যাভ সিলেক্টেড সৌম্য আপনি ঘটনাটা বুঝে নিয়ে ঠিক আছে যাই হোক তারপরও আমি পার্সোনালি আই কল মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ বলল ওর ব্যাকপেন আমি সাথে সাথে বললাম তাড়াতাড়ি মোসাদ্দ থেকে খোঁজ করো ওরা খোঁজ করলো খোঁজ করে বললো ঢাকাই নেই জাস্ট আমি বলছি ঘটনাগুলো সো উইট রাইট কিন্তু ওদের চয়েস কিন্তু একটাই ওখানে বাকি কারো নাম বলে নেই সো আমি বলতে চাচ্ছি এগুলো নিয়ে এখন এত ডিটেলস আলাপ করতে চাই না আমি বাট আমরা যে চেষ্টা করেছিলাম সেটা আপনাদেরকে বলতে চাই উইট রাইট অ্যান্ড এখন আমাদেরকে ওদেরকে জিজ্ঞেস করতে হবে আমাদেরকে বুঝতে হবে আসলে ব্যাপারটা কী হচ্ছে এভাবে আমরা মেনে নিতে পারি না এটা হলো বেসিক পাপন ভাই তবে ইটস টু শর্ট এখন টাইমটা কারণ আমাদের এখনই চলে যাবে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড থেকে সেই 7 থেকে 8 দিনের মধ্যেই চলে যাচ্ছে আবার শ্রীলঙ্কা সেই জন্য এই টাইম পিরিয়ডটায় খুব বেশি যে একটা হুলস্থুল করে ফেলতে পারবো তা না কিন্তু মেসেজ উইল বি গিভেন এবং এটা ইমিডিয়েট পাপন ভাই আপনি এর আগের সরাসরি ইনভলভ ছিলেন টিম সিলেকশন থেকে শুরু করে আমরা নিজেরা অনেক সমালোচনা করেছি কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফল পেয়েছে মাঝখানটায় আপনি আপনার ইনভলভমেন্টটা কমিয়ে দিয়েছেন আপনার মনে হয় কিনা যে আবারও আপনার ঠিক আগের মতো এই জায়গাটায় সময় দেওয়া উচিত আগে সব কিছুতেই ইনভলভ এটা তো আমি স্বীকার করি অস্বীকার করছি তারপর একটা সময় আমার মনে হয়েছে টিম এখন অনেক আগের যে ম্যাচিউরড হয়েছে এবং এখানে ম্যানেজমেন্টও অনেক কিছু জানে এতদিনে কাজে এখন একটা সময় হচ্ছে ডেলিগেশন আস্তে আস্তে এটাকে একটু ছাড় দিতে হবে এবং সেইটাই করার চেষ্টা করেছিলাম একটা দ্বিতীয় হচ্ছে যে এই এইটার জন্য আমাকে তো কথাও কম শুনতে হয় এই যে আমার এই ইন্টারফিয়ারেন্সের জন্য তো অনেকে পছন্দ করে কন্টিনিউয়াসলি আমার এগেছেই বলেছে কেউ তো এটাকে সাপোর্ট করে নেই লাস্ট ইন্টারফিয়ারেন্স ছিল এশিয়া কাপে যখন সোমবার ইমরুলকে আমি নিয়ে যাই ওখানে ফ্লাই করে নিয়ে যাই কারোর সাথে আলাপ না করে খেলাই সো এইটাই ছিল আমার লাস্ট ইন্টারফিয়ারেন্স এর আগে কিন্তু আমরা আমি ইন্টারফিয়ার করি এর আগে অনেকদিন ছেড়ে দিই কিন্তু যখন আমি পারছিলাম না তখন আমি ইন্টারফিয়ার করেছি এরপর আবার আমি নাই নতুন কোচ আসতে একটু সময় দিতেই হবে নতুন কোচ কোচিং স্টাফকে তো একটু দেখতে হবে তো ফার্স্টে গেল আফগানিস্তান সো কিছুই ভালো লাগলো না কিন্তু কিছু জানাইলাম যে এটা হবে না এটা দিস ইজ নট এইটা প্ল্যান বা স্ট্র্যাটেজি এরকম না ও যেরকমভাবে চিন্তা করছে এটা হবে না সেই জিনিস মেসেজটা তাকে দেওয়া হয়েছে গেলাম ভারতে ইন্ডিয়ার সাথে খেলতে পিঙ্ক বলে ডেনাইতে আগের দিন মিটিং করলাম টিম মিটিংয়ে বসা জিজ্ঞেস করলাম সবাইকে আমাকে 100% অ্যাসিউরেন্স দিল আমাদের ক্যাপ্টেন মমিনুল ইন ফ্রন্ট অফ এভরিবডি অ্যান্ড দ্য কোচ যে টসে জিতলে আমরা ফিটিং নেব পরদিন সকালে ব্রেকফাস্টে আবার জিজ্ঞেস করলাম আমার তো একটু সন্দেহ লাগছিল কেন জানি আমার এরকম হয় না সাধারণত এই ঠিক করে বলো কী করো যদি টসে জিত উপায় টস জিতলে তো ফিল্ডিং নেবই মাঠে গিয়ে দেখি ব্যাটিং সো আমি কী বলবো সো এরকম হলে তো ইটস বিগ প্রবলেম মানে এখন আমার তো এর আগে কখনো এরকম হয় নাই কারোর সাথেই হয় না সো আমি বলতে চাচ্ছি যে তার মানে এখানে একটা কেউ চেঞ্জ করেছে এটা আমি বলছি না যে মমিনুল করেছে হয়তো একাদাই এটা আমি বলছি না কেউ একটা করেছে বলার পরে যদি চেঞ্জ করে তারা না জানায় তাহলে দ্যার ইজ এ বিগ প্রবলেম সো আমি খালি তখন বলেছিলাম যে এইরকম সারপ্রাইজ আমি পছন্দ করি না তোমরা যদি চেঞ্জ করতে চাও তোমাদের কিন্তু আমাকে জানাতে হবে মানে ব্যাপারটা হচ্ছে এটা বাট এখন আমি যেটা বলেছি এনাফ ইজ এনাফ আমাদের হারা পিছনে কতগুলো কারণ প্রথম কারণটা হচ্ছে ই হ্যাভ অ্যাকচুয়ালি আন্ডার এস্টিমেটেড আপনার এই ওয়েস্ট ইন্ডিজ টিম এটা হলো রিয়েলিটি প্রথম ওডিআই তিনটা হোয়াইট ওয়াশ করে ফেলার পরে একদম ইজি জিতে যাওয়ার পরে আমরা ধরেই নিয়েছিলাম এদের সাথে জেতাটা ইজ অনলি এ ম্যাটার অফ টাইম ফার্স্ট টেস্ট ম্যাচটাতে যখন থেকে আমরা এত বড় একটা লিড নিলাম এবং ফার্স্ট ইনিংসে ভালো ব্যাটিং করলাম তখন আমরা উইকেটে ওভার পাল এবং মাঝখানটায় একটা সময় এসে এত বাজে বোলিং করেছি যে আমরা সেই জন্য ম্যাচটা খেলে গেলাম নাম্বার ওয়ান এবং খালি বোলিং না আমরা খারাপ খেলেছি ডিবিউ দুটা নিচ্ছি না ক্যাচ ফেলে দিচ্ছি বাজে প্লেয়ারে বল ফেলছি এভরিথিং এভরিথিং সো এই ম্যাচটা আমরা হাতছাড়া করছি
এই ম্যাচে এসে আমার ধারণা ছিল যে এভরিথিং উইল চেঞ্জ, এখানে আমরা একটা নতুন ভাবে আমাদের টিমটাকে দেখতে পাবো। কিন্তু আনফর্চুনেটলি এখানে এসে যেটা দেখলাম প্রথম ইনিংসেই ব্যাটিং দেখেই হতাশ, আমাকে যদি বলেন আমি টোটালি হতাশ, এবং আজকেও যেভাবে তারা আউট হয়েছে আমি হতাশ। এবং এটাতে মনে হয় না যে কোনো প্ল্যান বা স্ট্র্যাটেজি ওদের কাছে ছিল যেটা নিয়ে তারা মাঠে নেমেছে। এই প্রশ্নগুলোই আমার করতে হবে। একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আজকে আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়ছে, মুমিনুল যখন ক্যাপ্টেন্সি করছিল সিনিয়র ক্রিকেটাররা মাঠে ছিল,